ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলাম কিভাবে দেখবো, এই প্রশ্নটা সবার ভেতরেই থেকে যায়। কারণ যদি আপনি এখন যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করেন, দেখবেন যে হোম স্ক্রিনে অথবা অ্যানালিটিক্সে আপনি সঠিক তথ্যটি পেয়ে থাকেন না। তো আজকে আপনাদেরকে ইউটিউবের ভেতর থেকে দেখিয়ে দিব যে আপনি কত টাকা ইনকাম করেছেন, কিভাবে আপনি এটা চেক করবেন, সকল বিষয়টি এই ভিডিওতে থেকে যাবে। ওকে, তো কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। প্রথমে যদি আমি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে রিলেট করে দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে হোম স্ক্রিনে কিন্তু কোনো আপডেট আপনি পাবেন না, বা ভেতরের অ্যানালিটিক্স রিপোর্ট থেকেও আপনি পাবেন না। কিন্তু আপনি আপনার মেন ব্যালেন্স এখানে দেখতে পাবেন যে কত ডলার আপনার এখানে দেখাচ্ছে। এই অ্যাকাউন্টে আমার দেখা যাচ্ছে $306 এখন আছে, এটা আমি উইথড্র দিতে পারবো। সো এই ব্যালেন্সটুকু আপনার দেখার জন্য, যে আপনার কত আর্নিং হলো সেটা আপনার দেখার জন্য, ফার্স্ট টাইম আপনার চলে আসতে হবে ইউটিউবের হোম পেজে। ইউটিউবের হোম পেজের এই ড্যাশবোর্ডে আসার পরে আপনি সিম্পলভাবে চলে আসবেন অ্যানালিটিক্সে। অ্যানালিটিক্সে আসার পরে আপনি লক্ষ্য করবেন যে উপরে কর্নারে আপনার একটি অপশান থাকবে, সেটা হলো অ্যাডভান্স মোড। আপনি অ্যাডভান্স মোডের উপরে ক্লিক করবেন। অ্যাডভান্স মোডের উপরে ক্লিক করার পরে আপনার সামনে বড় একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে মোর সিলেক্ট করার অপশান থাকবে, যে সিলেক্ট। আপনি এখানে সিলেক্টের উপরে ক্লিক করবেন। তারপর দেখবেন যে মোর, আপনি মোরের উপরে ক্লিক করবেন। মোরের উপরে আপনি মাউস অথবা আপনার মোবাইলে যদি আপনি নিয়ে আসেন হাত, তাহলে দেখতে পাবেন যে এখানে আরও অপশান অনেকগুলো আপনার এখানে সাজেস্ট হয়ে যাবে। তো আমি ফার্স্ট টাইম এখান থেকে আরপিএমটা সিলেক্ট করে নিব। আরপিএমটা সিলেক্ট করে নেওয়ার পরে আমার সামনে কিন্তু আবার নতুন করে অপশান সেম প্রসেসে দিয়ে দিবে। তো আমি আবারও এখানে ক্লিক করব, এবং আবারও ক্লিক করার পরে সেমভাবে মোরে যাব। তারপর এখান থেকে সিপিএমটা সিলেক্ট করব। ওকে, সিপিএমটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে আবার একবার চলে আসি, এবং এখানে আসার পরে এই যে আর্নিং দেখতে পাচ্ছেন আপনি, যে রেভিনিউ, অ্যাডসেন্স রেভিনিউ, আপনি অ্যাডসেন্স রেভিনিউর উপরে ক্লিক করবেন। অ্যাডসেন্স রেভিনিউর উপরে ক্লিক করার পরে এখন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কোন ভিডিওতে কত ডলার আর্নিং হলো, কত সিএমপি ছিল, কত আরপিএম ছিল, কত ভিউজ ছিল, কত ওয়াচ টাইম ছিল, কত সাবস্ক্রাইবার ছিল, কত রেভিনিউ আপনার জমা হয়েছে, সকল ইমপ্রেশন সহ এভরি ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং উপরে আপনি এখানে গ্রাফ দেখতে পারবেন। সো আপনি এখনই চেক করে দেখতে পারেন এই বিষয়টি। আর কর্নারে আপনি দেখতে পাবেন যে টাইম ট্রাভেল আছে। সো আপনি কতদিন তো দেখতে যাচ্ছেন, যদি 7 দিনের দেখতে চান তাহলে 7 দিন সিলেক্ট করবেন। আপনি যত সময়টা দেখতে যাচ্ছেন তত সময় এখান থেকে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনি পুরো ইনফরমেশানটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার সুবিধাটা হবে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টও যদি আপনার এটা না শো করে, যে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পরে যদি দেখেন যে আপনার ইনফরমেশনগুলো শো করতেছে না, আর্নিংটি শো করতেছে না, তাহলে আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিক্সে এসে ফিল্টার করে আপনি পুরো বিষয়টি দেখে নিতে পারবেন, এবং রিয়েল ইনফরমেশনটাও পেয়ে যাবেন। ভিডিওটি হয়তো ছোট ছিল, কিন্তু আপনার উপকারে আসতে পারে এই ভেবেই কিন্তু ভিডিওটি তৈরি করাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো আমি যাইতে চাই আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।